সম্মানিত শ্রোতামণ্ডলী কাছের এবং দূরের দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমার সামনে যেই দর্শেতির তিরমিজিটা দেখতে পাচ্ছেন সেই দর্শের তিরমিজিটা নিয়ে প্রাদ রাহুল ভাই তিনি কিছু আল্লা তাকিউমিনী হাবিজাহুল্লাহ এর নাম নিয়ে কিছু খেয়ানত করেছেন সবে বলার প্রসঙ্গে আল্লা তাকিউসমিনী হাফিজাহুল্লাহ কিছু হাদিসকে জয়ী বলেছেন এবং সেই হাতিসকে আল্লা তাকসমিনী হাফিজাহুল্লাহ পরের পৃষ্ঠাতে কিন্তু তিনি মাকবুল বলেছেন কিসের ভিত্তিতে সে বিষয়টা আপনাদের আমরা সামনে স্পষ্ট করব এবং ব্রাদার রাহুল ভাই তিনি সেই বিষয়টাকে গোপন করে খেয়ানত করেছে মানুষকে ধোকা দিয়েছে এবং ব্রাদার রাহুল ভাই নিজের পক্ষে যেই মতটা নিতে চেয়েছিল আসলে ব্রাদার রাহুল ভাইয়ের নিজের পক্ষে মতটা যায় না তার বিরুদ্ধেই মাঠটা চলে যায় তো সেখানে কি আছে এবং কী খেয়ানত করেছে চলুন আমরা দশ তিরমিজির সেই জায়গায় চলে যাই ব্রাদার রাহুল ভাইয়ের উদ্ধৃতি দিয়েছে দেখেন এই তিরমিজি শরীরের পাঁচশো আটান্ন এবং উনষাট নম্বর পৃষ্ঠা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পাঁচশো আটান্ন এবং উনষাট নম্বর পৃষ্ঠা এই দেখেন ধরছে তিরমিজির লাইলাতুল বরাত সবে বরাত প্রসঙ্গে ব্রাদার রাহুল ভাই তিনি এই পুরা বিষয়টা পরেও কেন তিনি দুকার আশ্রয় নিলেন আল্লাহ মালুম দেখেন তিনি এতটাই অন্ধ হয়ে গেছিলেন যে রেজাল করিম আবরাস সাহেবের নামে তাকে থামাইতেই হবে তাকে বলতেই হবে দেখেন তিনিও পড়েছেন লাইলাতুল বরাত বা সবে বরাত শবেরতের ফজিলত মর্যাদা সম্বন্ধে অনেক হাদিস বর্ণিত হয়েছে এগুলোর অধিকাংশ আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাই আর দুরুল মাংসুর গ্রন্থে একত্রিত করেছেন সনদের দিক থেকে এ সকল রেওয়ায়ত দুর্বল সমন্বিত শ্রোতামণ্ডলী ব্রাদার ভাই নিজেও পড়েছেন দেখেন এখানে কিন্তু আল্লামা তাকিউসমানী হাফিজাহুল্লাহ বলেছেন এগুলোর অধিকাংশ আল্লা সৈয়দ আলাই দুরুল মাংসুর গ্রন্থে একত্রিত করেছেন আচ্ছা সবগুলোকে একত্রিত করেছেন না অধিকাংশগুলো একত্রিত করেছেন ব্রাদার রাহুল তিনি নিজেও বলছেন যে প্রায় বিশটি হাদিস তাই বিশটি হাদিস তিনি একত্রিত করেছেন যার সবগুলোই দুর্বল তো তাহলে বিশটি হাদিসের সবগুলোই দুর্বল কিন্তু হাদ এই সম্পর্কে হাদিস শুধু বিশটি আল্লামা তাকিস মুনি হাফিজুল্লাহ লিখেছেন এগুলোর অধিকাংশ আল্লামা সৈতুল রহমতুল্লাহি আলাই তার আর দুরুল মাংসুর গ্রন্থে একত্রিত করেছেন ব্রাদার রাহুল তিনিও বলেছেন কিন্তু ব্রেজল করিম আপনার ক্ষেত্রে এসে তিনি কেমন এই ধরনের আচরণ করেন ব্রেজল করিম আপনার সাহেব যেখান থেকেই দলিল দিক যে গ্রন্থে থেকেই দলিল দিক যেখান থেকেই বলুক সে যেখান থেকেই বলুক সবগুলো দুর্বল এ সকল রেবায়ত দুর্বল উপরে কেন্দ্র করে যত হাদিস আছে এবং রেজাল করিম আপনার যত দলিল নাচবে এক কথাই এক কথাই এক কথায় তার সমস্ত হাদিস দুর্বল রেজলভ করিম আপরা যত লাফালাফি করে করে মাসমজ জবাব দিয়ে ইমাম হাসান বলেছে কি বলেছে কি হয়েছে বলে কিছছলাপ নেই জাসিস তাকুস মানে বলে দিয়েছে সমস্ত হাদিস দুর্বল আল্লামা তাকুসানী হাফিজা আল্লাহ কিন্তু এই সংক্রান্ত সকল দুর্বল বলেছেন নাকি আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যে অধিকাংশ উল্লেখ করেছেন সেগুলো সকল দুর্বল এই কথা বলেছেন কিন্তু কত বড় মানে খেয়ানত যা রেজলভ করিম আপরা সাহেব যেখান থেকেই কী দলিল যেভাবেই দলিল দেখ তিনি এটাকে দুর্বল বলেই ছাড়বেন তাতে আল্লাহামাত কিসমণি হাফিজ আল্লাহকে সকলভাবে দুর্বল বলেছেন যাক আল্লামা কিসমন হাফিজ আউল্লাহ তিনি সকল দুর্বল বলেছেন দুর্বলকে তিনি আবার মাকবুলও বলেছেন সেটা আমরা একটু পরে আপনাদের সামনে উল্লেখ করছি তার আগে আমরা একটু বলি নিই রেজাউল করিম আবরাস সাহেব কিন্তু নিজের পক্ষ থেকে হাদিসগুলো সহে বলেন নাই আমাদের আহলে হাদিস ভাইরা যাদেরকে অনুসরণ করে থাকে যাদেরকে গণ্যমান্য ব্যক্তি করে মনে করে থাকে তাদের কথাগুলোই কিন্তু রেজাউল করিম আবরাস সাহেব উল্লেখ করেছেন সুতরাং এই অভিযোগ যদি দিতে হয় তাহলে তাদেরকে দেওয়া উচিত যাই হোক এই তারপরে দুই নম্বর হাসির মধ্যে আল্লা বিনুর রহমতুল্লাহ আলী বলেন এর ফজিলত সংক্রান্ত কোন মুসনাদ মারফু সহি হাদির সম্পর্কে আমি অকে ফাল হতে পারি নাই পারিনি তো এই কথা বলে মুফতিরাজাল করিম আবরার সাহেবের ব্যাপারে ব্রাদার হল ভাই বলেন আলমা বিন নুরির রহমতুল্লাহ যেখানে সহি হাদির সম্পর্কে অকে ফাল হতে পারিনি সেখানে মুফতিরাজাল করিম আব্রারকে সে আবার যে আল্লামা বিন নুরি বিনিফি দেবী জগতের বড় আল্লামা তিনিও বলছেন এই মর্মে কোনো মুসনাদ মারফু কোন হাদিস আমি অবগত নই তিনি জানেন না রেজাল করিম আবরার জেনে নিয়েছে রে বাবা কত বড় পণ্ডিত আল্লামা বিন নুরি তিনি জানতে পারছেন না জাস্টিস তাকুসমানের নিকটে হাদিসগুলো সহি নয় আর আমাদের এই যে রেজাল করিম আবরার বাংলাদেশী বড় একজন মুকাল্লিদ কত বড় যে হনু ওর কাছে নাকি সব হাদিস সহি হয়ে গেছে দেখুন এই ধরনের কথা একজন আলেমের সানে একজন মূর্খ মানুষে কিভাবে প্রয়োগ করতে পারে তো উনি অকে হতে পারেন নাই এই রাজল আপনার সাহেব কি নিজের পক্ষ থেকে যুগ করেছেন নাকি সালাবদের যারা এগুলোকে সহি বলেছেন সেগুলো দেখিয়েছেন যাই হোক এই ব্রাদার রাহুল ভাইয়ের কথার এই কথা রিপিট করলে আমরা অনেক কিছুই বলতে পারি যেখানে নাসির উদ্দিন আলবানি আলামা হাইসুমি রহমতুল্লাহ আলাই ইবনে তাইমের রহমতুল্লাহ মতো ব্যক্তিগণ এই হাদিসকে সহি বলতেছেন সেখানে আমি যদি বলি তাহলে কিসের মুজাফর বিন মহসিন আব্দুর বিন ইউসুফ মতিউর রহমান মাদানী তারা বললেই কি না বলেই কি কী আসে যায় তাদের তুলনায় তো তারা কিছুই না যাই হোক ব্রাদার রাহুল ভাইয়ের এই খেয়ানোরটা আমাদের দেখানোর উদ্দেশ্য যে এই যে হাদিসকে তিনি সইফ বলে তার পক্ষে নিতে চেয়েছিলো সেই হাদিসগুলোকেই আল্লা তাকিসমানি হাফিজা হুল্লাহ তিনি কিভাবে মাকবুল বলেছেন সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা চলে যাই পাঁচশত উনষাট নম্বর পৃষ্ঠায় দেখেন পাঁচশত উনষাট নম্বর পৃষ্ঠায় ব্রাদার রাহুলও কিন্তু এখানে পড়েছিল কিন্তু সবটুকু পরে নাই কারণ পড়লে তার বিপক্ষেই চলে যেত আমরা একটু লক্ষ্য করেন যে দেখেন মোট কথা অন্যত রেওয়ায়তের নেই এটিও দুর্বল তবে এ সকল রেওয়ায়তের দুর্বলতা সত্ত্বেও সবাই বরাতের আবাদতের গুরুত্ব দেওয়া বিধাৎ নয় তাহলে যারা সবে বরাের গুরুত্ব দেওয়াকে বেদাত বলতেছে বিশেষ করে আমাদের এই বর্তমান যুগের কথিত লালাজাবিরা এটাকে বেদাত বলতেছে তাহলে তাকে উসমানী হাফিজাহুল্লার কথা তাদের বিপক্ষে চলে যাচ্ছে তারা এটাকে বেদাত বলছেন তাকে উসমানী হাফিজল্লাহ এটাকে বেদাত বলছেন না এটা গুরুত্ব দেওয়া বেদা নয় কিন্তু দার্সেই এক দার্সে আমাদের লালাজাবিরা এটাকে বেদাত বলে যাচ্ছে এর কারণ কি কারণ প্রথমত রেওয়ায়তগুলির আধিক্য ও সমষ্টি প্রমাণ করে যে লাইলাতুল বারাতের ফজিলত বৃত্তিহীন নয় তো তারা এটাকে দার্সে এটাকে অস্বীকার করে দিচ্ছে অথচ মাতাকে তাকে সুন্লাহ কী বলেছেন লাইলাতুল বারাতের ফজিলত ভিত্তিহীন নয় দ্বিতীয়ত লাইলাতুল বরাতে জাগ্রত থেকে আবাদতবন্দিগীর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রচলন উম্মতের মধ্যে যুগ যুগ ধরে চলে এসেছে আর যে দুর্বল রেওয়ায়তই আমলের দ্বারা সমর্থিত হয় একটু আগে ওই যে যে হাদিসগুলোকে তিনি দুর্বল বলেছেন আর যে দুর্বল রেওয়ায় তো আমলের দ্বারা সমর্থিত হয় সেটি মাকবুল বা গৃহীত হয়ে গৃহীত হয় বলে বহুল আলোচিত তার মানে যেই দুর্বল রেওয়া রেওয়ায় তো আমলের দ্বারা গৃহীত হয় সেটি মাকবুল বা গৃহীত হয় সুতরাং পূর্বে যে ব্রাদার রাহুল ভাই যে বলেছিল হাদিসগুলো জৈফ আর সেই জৈফগুলা কিন্তু জয়েফ থাকে না সেগুলো মাকবুল বা গৃহীত হয়ে যায় তা আল্লা তাকিসমানি হাফিজাহুল্লাহ এর মতে এই জয়ফ রেওয়ায়তগুলাও যেহেতু এর আমল যুগ যুগ ধরে চলে আসছে সালাবদের মধ্যেও এই আমল ছিল সুতরাং যুগ যুগ ধরে চলে আসায় আমলের দ্বারা দুর্বল রেওয়ায়তগুলো সমর্থিত হয়েছে এবং মাকবুলা গৃহীত হয়েছে দেখেন চার নম্বর হাসিয়াতে তিনি আরও বলেছেন দেখেন চার নম্বর হাসিয়া আল্লামা থেকে সোনা বলেন যুগ শ্রেষ্ঠ ফকি হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই সিও পুস্তিকা সবে বরাতের অষ্টম পৃষ্ঠায় লিখেছেন সাহাবা ও তাবেইন থেকে এ রাত্রি জাগরণ এবং মসনুন আমলের উপর আমল নির্ভরযোগ্য অনেক রেওয়ায়ত দ্বারা প্রমাণিত হয়েছে দেখুন মাওয়াহিবে লাদুনিয়ার শেষাংশ ইবনে হাজ মাক্কি মাদা খালে দুইশো আটচল্লিশ লিখেন সালফে সালেহীন এই রাতের তাজিম করতেন এর পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন তো এখান থেকে স্পষ্ট হলো যে আল্লামা তাকে সেনি হাফিজাহুল্লাহ যদিও সেই রেওয়ায়তগুলাকে যেটাকে আল্লামা সৈতদ রহমতুল্লাহ আলাহ রেওয়ায়ত অধিকাংশ উল্লেখ করেছেন যেটাকে দুর্বল বলেছেন কিন্তু সেই রেওয়ায়তগুলাকে আবার তেনার এই বক্তব্যের মাধ্যমে তিনি গ্রহণযোগ্য বলে প্রমাণ করলেন সুতরাং ব্রাদার রাহুল ভাই যতই দাবি করুক যতই অস্বীকার করুক এই সমস্ত বিষয়ে আল্লামা তাকিসমনি হাফিজল্লাহর নাম নিয়ে যেই ধোকা দিতে চেয়েছিল কিন্তু সেগুলো তার বিপক্ষেই চলে গেল সুতরাং যারা সালাবদের এই বিষয়টাকে তারা ওভারটেক করতে চায় তাদের এই ওভারটেক করা তাদের এই চিন্তা ধারণা এটা নিতান্তই ভুল প্রমাণিত হয়েছে এবং আমরা দেখেছি যে ফেস পিপলে মুফতি মুফতিরাজউল করিম আবরার এবং আক্রামুজ্জামান সাহেবের সাথে যে ডিবেট হয়েছিল সেখানে কি অসাহত্ব বরণ করেছে সাহেব আক্রামুজ্জামান সেটা সকলেই দেখেছে আর মুফতি রাজল করিম আবরার সাহেবের এলেম আছে কি নেই সেটা আপনাদের মতো মূর্খে মূর্খেদের বিবেচনা করার দরকার নেই আকাশে চাঁদ সকলেই দেখে মুফতি রাজল করিম আবরার এলেম আছে কি নাই এটা দিবালোকের স্পষ্ট যেখানে আপনাদের মতো বড় বড় ডিগ্রিদারী সাহেবরা অসাহত্ত্ব বরণ করেছে এক রাজল করিম আবরার সাহেব সেখানে সেখানে আপনার মতো ব্রাদার রাহুল বাই বললেই কি কি আসে যায় তো সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন যে ব্রাদার রাহুল ভাই যেই আল্লামা আল্লা তাকিসমিনী হাফিজ আহল্লার নামে জয়ীফ হাদিস বলে সকল রেওয়ায়ত অস্বীকার করতে চাইলো কিন্তু আল্লা তাকিসমিনী হাফিজ আহল্লোর বইয়ের মধ্যেই কিন্তু সেই রেওয়ায়তগুলাকে মাকবুল এবং গৃহীত বলে উল্লেখ করা হয়েছে তো সম্মানিত শ্রোতামণ্ডি আপনারা দেখতে পারলেন যে আপনাদেরকে বিষয়টা দেখানোর উদ্দেশ্য ছিল যে আল্লা তাকিসমানি হাফিজ আল্লান যদিও হাদিসগুলোকে জয় বলেছেন কিন্তু সেই হাদিসগুলোকে তিনি মাকবুল বা গ্রহণযোগ্য বলেও কিন্তু উল্লেখ করেছেন সেই বিষয়গুলো কিন্তু ব্রাদা রহুলভাই এড়ে গেছে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সহিবুজ দান করেন এবং সাল আলহিনদের পতঙ্ক অনুসরণ করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এবং এই সমস্ত মূর্খ এবং দুকাজ ব্যক্তিদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি